হাই গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। স্বাগত দীপ্তিশকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আমি আগে মানে মামা বাড়িতে আসার পর আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো দেখতেই পেয়েছো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর আমি আবার স্টান্টান করে আমি চলে এসেছি। এবারে আমার মামা কাজে বসে গেছে, সেটা আমি তোমাদের সাথে একটু দেখাবো। তো তার মাঝে আমি একটু খেয়েও নিয়েছি, তো চলো, বাইরে কাজ হচ্ছে তাই জন্য ভাবলাম যে দেখাবো বলেছিলাম, সেটা সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এখন এখানে আমার দাদুর কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই। আমি তো এখন এখানে কাজ হয়ে গেছে, আর এই বাড়িতে রান্না হবে না, মানে এই মামা বাড়িতে রান্না হবে না বলে আমি মামার শ্বশুর বাড়ি যাবো, মানে আরেকটা মামার বাড়িতে। তো ওখানে খেতে তার মাঝে দেখছি যে আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে, তার জন্য টায়ারটা পাল্টে অন্য টায়ার লাগাচ্ছে। ভাগ্যিস গাড়িতে একটা টায়ার এক্সট্রা ছিল বলে। তো চলো টায়ারটা লাগিয়ে নিক, তারপর আমরা যাবো দেন চরকাপাড়া বলে, চরকাপাড়ায় যাবো মায়ের মামার বাড়ি আর আমার মামার শ্বশুর বাড়ি এক জায়গায়। আর রশিরাবাদাটা খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা পৌঁছে গেছি এখন চরকাপাড়ায়। তো এখন আমরা চলে এসেছি, এসে আমরা একটুখানি বসে আছি, তারপর আমরা খেতে বসে গেছি। তো আমাদের জন্য মাংস টাংস করেছিলো, আমরা সব মাংস টাংস খেলাম। আর এখানে আমি খাচ্ছি, কৌশল খাচ্ছি আর আমার ভাই খাচ্ছে। তারপর আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে একটু ধনিয়া বলে, আমি একটু ধনিয়া নিয়েছিলাম, তারপর ভাইকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম আমরা। আর ঝপ করে মামা বাড়ি থেকে ফোন করেছি, তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, কারণ হরিনামে ঘট বসবে বলে। তা এখানে এসে দেখছি যে এখানে হরে কৃষ্ণ বলে কিছু লিখতে বলছিলো, তাই জন্য আমি এখানে হরে কৃষ্ণ বলে লিখে দিয়েছি দেওয়ালে আলপনার মতো তাড়াতাড়ি করে। তো এগুলো হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম মানে ওই মামাদের কি বলে এখানে ঘট না কি জলের ঘট তুলতে হয়, তা ওখানেই আমরা চলে গেছি। আমরা যাবো এখন মশজাবাড়িতে। তো চলো দেখতে থাকো। তো তারপরে এখন আমরা চলে এসেছি মানে পুকুর পাড়ে, যেখান থেকে ঘর থেকে জল তুলবে। তা এখানে অনেক নিয়ম টিয়ম করলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো তারা এখানে আগুন ধরিয়েছিল, ধরিয়ে টিকা টাইপের করেছিল, ছায়ের টিকা। তো ছায়ের টিকা সবাইকে পরিয়েছিল। তারপর এখানে ঘরকে নিয়ে চলে আসার পরে পুজো হয়, যেমন ঠাকুর এলে বরণ করা হয় তেমন বরণ টরণ সব হয়েছে। আর এখানে কালকে গান হবে, হরিনাম হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে এখন দিদা পুজো করতে বসে গেছে। এখন আমরা এখানে বসে বসে আড্ডা মারছি, আর ব্লগে এমন কোনো কিছু নেওয়ার ভিডিও নেই, তাই জন্য আমি এখানে ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকন বাটনটা অল করে দেবে। তো পাশে একটা ভাই বসেছিল, সে উঠে পালিয়েছে। আর কালকে আমি ব্লগটা ভালোভাবেই দেব। কালকের এখানে মোচ্ছব আছে, হরিনাম আছে, তো সবটা আমি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।